আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা ঘুরতে বেরোইছি, আর আজকে আমরা যাব হচ্ছে স্মোগেন লিসিশিল ওই সাইডটাতে। আর ওই সাইডে লাল পাহাড়, লাল পাথর, পানি, এগুলো দেখে হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আজকে আমাদের সাথে আছে বরাবরের মতো নাজমুল ভাই, আরও আছে আনোয়ার ভাই এবং ভাবি। আমি একটু পরে তাদের সাথে পরিচয় করাই দিব। চলুন তাহলে শুরু করা যাক। সকাল 10টায় সুন্দর একটা নাস্তা করার পর আমরা স্মোগেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের যে এয়ারবিএনবির বাসা, এখান থেকে স্মোগেন যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। আর এই রাস্তার ভিউ দুই সাইডটা খুবই সুন্দর, আর এই সামারে এরকম ড্রাইভ করতে খুবই ভালো লাগে। যাওয়ার রাস্তাটা বরাবরের মতো খুবই অসাধারণ। আর এখন বাম পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফিয়র্ড। ফিয়র্ড আমার খুবই পছন্দের। সুইডেনে মাঝে মাঝে এরকম সাইকেলিস্ট দেখা যায়, আর আমরা এজ এ ড্রাইভার হিসেবে তাদেরকে খুবই কেয়ার করতে হয়। এভাবেই আমাদের রাস্তায় চলতে হয়। আমরা স্মোগেনের মেইন অ্যাট্রাকশনে যাবার আগে চিন্তা করলাম অন্য একটা নতুন জায়গায় ঘুরে আসি, আর যার কারণে আমরা আমাদের ডিরেকশন একটু চেঞ্জ করলাম। আমরা একটা ক্যানেলের খুব কাছাকাছি চলে এসেছি, এখন আমরা গাড়িটা রাখবো, আর এই জায়গাটা কেমন এটা আমরা একটু ডিসকভার করব। সবাইকে সুন্দর একটা জায়গায় শুভেচ্ছা জানাচ্ছি। এই জায়গাটার নাম সতে কানাল। এটা একটা সুন্দর ক্যানেল, আর আমার পিছনে এটা হচ্ছে ওই ক্যানেলটা। এখান দিয়ে কিছু বোট আসতেছে, আর মজার ব্যাপার হচ্ছে বোটগুলো যাওয়ার জন্য ওরা এই ব্রিজটা ওপেন করে দিছে। এখানে একটা ব্রিজ আছে, আমি এই ভিডিওটার পরে ওইটা আপনাদের দেখাচ্ছি। আর একটু তাহলে নৌকাগুলো দেখা যাক। এখানে একটা দেখা যাচ্ছে ওরা চলে যাচ্ছে, আর একটু দূরে আরেকটা নৌকা আসতেছে। এটা হচ্ছে ওই ক্যানেলটা, আর এই ব্রিজটাই হলো ওরা ওপেন করে দিচ্ছে জাহাজগুলো চলার জন্য এখন। আর এটা সামনে সমুদ্রের দিকে চলে গেছে, আর ওই সাইড থেকে দেখেন একটা বড় মাস্তুল সহ নৌকা আসতেছে। আর বিশেষ করে এই মাস্তুলের নৌকাটার জন্যই ব্রিজটা ওপেন করা। সুন্দর কালারফুল একটা নৌকা টুকটুক করে চলে যাচ্ছে। এদিকে আরো একটা বড় নৌকা আসতেছে, ওই বিশাল, দেখি তো কেমন লাগে দেখতে ক্যামেরাতে। সেইলিং বোট, এখন এটা ক্লোজ করার পালা। খুব সুন্দর এবং খুবই স্মুথ এইটা আসতেছে। তারপর আচ্ছা, সে হাইড্রোলিক ভাবে একটু প্রেস করলো এদিকে। আমাদের ব্রিজের এইখানে ভিডিও করা শেষ, আমি একটু আস্তে আস্তে ভিতরের দিকে যাই। ভিতরে সম্ভবত আরো সৌন্দর্য অপেক্ষা করতেছে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আমি আশা করতেছি ভিতর থেকে এই ক্যানেলটা খুব ভালো দেখা যাবে। সুন্দর রাস্তা চলে গেছে ভিতরের দিকে। এই সুন্দর পানির ক্যানেলটা দেখে মনে হলো নিচের দিকে যাই, আর আমরা নিচে যাওয়ার জন্য এখানে একটা সিঁড়ি পাইলাম। আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। বেশ খারাপ সিঁড়ি। আমি এখন এই পানির যে চ্যানেলটা আছে এটার ঠিক নিচে চলে আসছি, আর নিচ থেকে পানিটাকেও দেখতে পাচ্ছি। বেশ ভালো এবং বেশ সুন্দর আর পরিষ্কার পানি। আর আজকে ওয়েদার যেহেতু খুবই সুন্দর, যার কারণে খুবই ভালো লাগতেছে এখানে ঘোরাঘুরি করতে। আমরা এখানে আরও কিছুটা সময় থাকবো, আর এরপর হচ্ছে আমরা স্মোগেনের শহরের দিকে যাব। ওখানে আমাদের আরও কিছু স্পট আছে, ওটা ঘুরাঘুরি করে দেখবো। ব্রিজটা ওরা আবারও খুলছে, আর আমি এখন আসছি পানির ঠিক ধারে। আজকে ওয়েদার খুবই সুন্দর, যার কারণে এটা দেখতে আরও ভালো লাগতেছে। এই হচ্ছে পানির যেই চ্যানেলটা, আর সুইডিশে এটা ক্যানেল বলতেছে। যতটুকু বুঝতেছি এটা অবশ্যই ম্যান মেড, এটা একসময় ছিল না। এরা পাহাড় কেটে তারপরে এই ক্যানেলটা তৈরি করছে, যার কারণে এটা একটু ডিফারেন্ট লাগতেছে।
আর এখানের যে স্পেশাল বৈশিষ্ট্য, এই সুন্দর সুন্দর লাল পাথর, এটা সবসময় দেখতে খুব ভালো লাগে। আমাদের এই জায়গাটা বেশ ভালো লাগছে, আমি আশা করি আপনাদের এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখন আমাদের নেক্সট পয়েন্টে যাওয়ার পালা, চলুন তাহলে নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে আবারও। এখন আমাদের যাওয়ার পালা, খারাপ না, শেষ হয় না কেন? তোমার মনের সিংহা সোনারে হে বন্ধু। আমাদের প্রথম স্পটে ঘুরে আমরা প্রত্যেকে খুবই খুশি, আর আমাদের কিউরিসিটি থেকে আমরা এই ব্রিজটা পার হতে চাইলাম, আর আমাদের এখন ইচ্ছা হচ্ছে অপর সাইডে কি আছে এই জিনিসটা একটু ডিসকভার করা। যখনই আমরা এই সাইডটাতে আসলাম, আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটাও খুবই অসাধারণ। আমরা যতই ভিতরে যাচ্ছি আর আমরা ততই অবাক হচ্ছি এই সৌন্দর্য দেখে। প্রচুর গ্রিন, আর ক্যানেলের ধার ধরে এই রাস্তাটা চলে গেছে একদম ভিতরের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যারাভেন, প্রচুর ভিজিটর এখানে আসছে, সুইডেন, জার্মানি এবং অন্যান্য নরওয়ে থেকে শুরু করে অনেক দেশ থেকে প্রচুর গেস্ট এই সাইটটাতে আসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পিং সাইট, এইখানে আপনি ছোট ছোট ঘরগুলো ভাড়া করতে পারবেন এবং আপনি এখানে সামার একটা সুন্দর ভ্যাকেশন কাটাতে পারবেন। এবং আপনাদের জন্য এখানে বেশ ভালো আয়োজন আছে, আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি করতেছে মানুষজন। আর আমরা এখানে গাড়ি রাখার জন্য একটা জায়গা খুঁজতেছি, প্রত্যেকটা পার্কিং খুবই ব্যস্ত। আর ঘুরতে ঘুরতে আমরা একদম শেষের দিকে চলে এসেছি, এখানে একটা বড় পার্কিং পেলাম। আমাদের এখন উইশ, আমরা এখানে গাড়ি রাখবো, এই জায়গাটা ডিসকভার করব, আর এই ব্লু স্কাই আর ব্লু ওয়াটার এর ভিতরে আমরা আমাদের কিছু ছবি তুলবো। চলেন তাহলে যাওয়া যাক। আমরা স্মোগেনের আরও একটা জায়গায় আসলাম। আমরা ওই যে একটু আগে যে ব্রিজটা দেখাচ্ছিলাম ওইটা ক্রস করে একটু ভিতরের দিকে আসছে, আর এখানে আসার পরে দেখতেছি এখানে সৌন্দর্য আরও বেশি। এখান থেকে সমুদ্রের পানিও দেখা যাচ্ছে, অথবা সমুদ্রের কাছাকাছি পানি। আমি একটু কাছাকাছি যাই, এই পানিটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই সাইডের দূরের অপর সাইডের বাড়িগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর পরিষ্কার পানি। এখানে কিছু মাছ, জেলিফিশ সবই দেখা যাচ্ছিল, চমৎকার লাগতেছে। আর এই হচ্ছে সুন্দর পানি, এখানে প্রচুর সংখ্যক ছোট 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 আইল্যান্ড আছে, আর এগুলা দেখতে চমৎকার লাগে। নীল পানি আর দূরে লাল পাথর, এই কম্বিনেশনটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। আজকে যেহেতু অনেক রোদ, যার কারণে আমাদের ছবি এবং ভিডিওগুলো খুবই সুন্দর আসছিল। এই জায়গাটা আমাদের বেশ পছন্দ হয়েছে, আমরা এখানে আরও কিছুক্ষণ সময় থাকব, তারপর আমরা যাব হচ্ছে স্মগেনের মেইন যে অ্যাট্রাকশন ওই সাইডটাতে। আমি আশা করি আজকের পর্বটা আপনারা প্রত্যেকে এনজয় করছেন, এবং স্মগেনের বাকি ভিডিওগুলো আমি পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।